হ্যালো বন্ধুরা ড্রিমস জব ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে ড্রিমস জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সামনে একটি মক টেস্ট তুলে ধরা হলো প্রথম কোশ্চেন সরিনামের রাজধানীর নাম কি তোমরা কে কটি প্রশ্নের উত্তর করবে অতি অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে দ্বিতীয় কোশ্চেন এফ অথবা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয় তৃতীয় কোশ্চেন ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় আছে এরপরে কোশ্চেন চার নম্বর কোশ্চেন অলিম্পিক পতাকায় নীলবৃত্ত কোন মহাদেশের প্রতীক পাঁচ নম্বর কোশ্চেন ভারতরত্ন প্রাপক প্রথম মহিলার নাম কি ছয় নম্বর সিভি রমন কোন পরীক্ষার উপর নোবেল পুরস্কার পেয়েছিলেন সাত নম্বর কোশ্চেন রান কোন খেলার সঙ্গে যুক্ত ভারতের জনঘনত্ব কত আট নম্বর কোশ্চেন এরপরে কোশ্চেন কোয়াটচাইট শিলা কোন শিলার উদাহরণ দশ নম্বর কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এগারো নম্বর ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয় বারো নম্বর মালদ্বীপ কবে স্বাধীনতা লাভ করে এরপরে কোশ্চেন সেকেল কোন দেশের মুদ্রার নাম এরপরে আমরা দেখে নেব স্থলবায়ু প্রবাহিত হয় কোন দিকে এরপরে কোশ্চেন পনেরো নম্বর নিম্নের কোন বন্দরটি পশ্চিম উপকূলে অবস্থিত নয় এরপর ষোলো নম্বর জিউগেন কিসের কার্যের ফলে সৃষ্টি হয় সতেরো নম্বর বন্দিপুর টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত আঠেরো নম্বর ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত পরে কোশ্চেন যক্ষগণা কোন রাজ্যের নৃত্য এরপরে কোশ্চেন কুড়ি নম্বর শবরীমালা মন্দির কোন রাজ্যে অবস্থিত একুশ নম্বর সালারজাং মিউজিয়াম কোথায় অবস্থিত বাইশ নম্বর সর্দার সরোবর বাদ কোন নদীর উপর অবস্থিত তেইশ নম্বর নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি এরপর চব্বিশ নম্বর বেগম হজরত মহল ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত এরপরে লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন দেখে নেব ম্যাসেঞ্জার বাদ কোন নদীর উপর অবস্থিত